আসসালামু আলাইকুম। ডিসকভার বিডির পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আপনাদের দেখাবো একটি 3G 4G রাউটার, যেটিকে নর্মাল রাউটার হিসেবে ব্যবহার করা যায়। চলুন আমরা বক্সটি ওপেন করি। এটি হচ্ছে ওই রাউটারটি এবং এর সাথে আছে একটি ম্যানুয়াল, একটি সিমের অ্যাডাপ্টার এবং একটি পাওয়ার সাপ্লাই এবং একটি ক্যাট5 কেবল। এটির ভিতরে প্রয়োজনীয় জিনিসই আছে, অর্থাৎ আপনার সিমের মাইক্রো সিম থাকতে পারে বা মিনি সিম যেটি থাকতে পারে, সেগুলো প্রত্যেকটারই অ্যাডাপ্টার দিয়ে দেওয়া হয়েছে এবং একই সাথে এর সাথে একটি পিন দেওয়া আছে এর ভিতরে। সিম খোলার জন্য এই যে পেছনে আমরা যদি দেখি, এটি হচ্ছে 2.4G ওয়াইফাই এর জন্য দুটি অ্যান্টেনা এবং আর একটি হচ্ছে 3G 4G, অর্থাৎ সিমের জন্য যে অ্যান্টেনাটি। এবং এর ভিতরে হচ্ছে 9 ভোল্ট 1 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার রয়েছে। এর ভিতরে আইপি দেওয়া আছে এবং ওয়াইফাই এবং অ্যাডমিনের ইউজার নেম দেওয়া আছে। এবং পেছনের দিকে আমরা যদি দেখি, এটি হচ্ছে 3টি ল্যান পোর্ট আছে এবং একটি 1 পোর্ট আছে। এটি রিসেট বাটন এবং এখানে হচ্ছে সিমটি ঢুকাবেন। এটি হচ্ছে অ্যাডাপ্টারের জন্য এবং এখানে একটি এসডি কার্ড লাগানো যাবে। এবং আমি সরাসরি সিমটি ঢুকিয়ে দিই। এই সরাসরি সিমটি ঢুকিয়ে দিলাম এবং এরপর আমরা পাওয়ার সাপ্লাই দিব। এর আগে আপনারা অবশ্যই সিমে ডাটা ভরে নেবেন এবং যেটির প্যাকেজ আপনাদের সুবিধাজনক মনে হবে সেটির ডাটা দিতে পারবেন যে কোনো অপারেটরের কাছ থেকে। এটি ব্যবহার করা হবে যে আপনি রিমোট অঞ্চলে যেখানে আপনাদের ব্রডব্যান্ড নাই, কিংবা শহর অঞ্চলেও হতে পারে যেখানে আপনাদের ভালো ব্রডব্যান্ড পাচ্ছেন না, কিংবা করে অনেকে একসাথে শেয়ার করা যায় না, কিন্তু এটিতে আপনারা সরাসরি পিসি কিংবা আইপি ফোন কিংবা অন্য ডিভাইসও এর সাথে অ্যাটাচ করতে পারবেন। এবং এটি একই সাথে 1 পোর্ট যেহেতু আছে এবং ল্যান পোর্ট বাকি 3টি আছে, এটিকে আপনারা একই সাথে ব্রডব্যান্ডও কাজে লাগাতে পারবেন। অর্থাৎ কারো যদি ব্রডব্যান্ড থাকে সেক্ষেত্রে তারা 1 পোর্ট থেকে নর্মাল রাউটারের মতোই কাজ করে নিতে পারবে। অতিরিক্ত সুবিধা হিসেবে এর সাথে 3G 4G মোডেমও এর ভিতরে বিল্ট ইন আছে, সুতরাং আপনারা একসাথে দুটো জিনিসই পেয়ে যাচ্ছেন। আমরা চলুন এটা সেট আপটা কীভাবে করবেন সেটা দেখাই। এখন এটি হচ্ছে অ্যাডাপ্টারের লাইন এবং আমি এখন পিসির থেকে ল্যান পোর্টে, যে কোনো একটি ল্যান পোর্টে কানেকশন দিব কনফিগার করার জন্য। এই রাউটারের একটি মজার জিনিস হচ্ছে যখনই আপনি সিমের ভিতরে ডাটা ভরে নেবেন তখনই এটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং বাই ডিফল্ট সেট আপ যেটা থাকে সেটিতেই অটোমেটিক্যালি ইন্টারনেটে কানেক্টেড হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখন, দেখুন আমি প্রথমেই ইন্টারনেটে যাই, এটি অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এবং সিমে যদি আপনি আগে ডাটা ভরে নেন তখন আর কোনো কিছুই কনফিগার করা লাগবে না। আমি এখন রাউটারটার ভিতরে ঢুকছি। এই দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে রাউটারের হোম এবং ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। এটি হচ্ছে হোম পেজ এবং এই দেখতে পাচ্ছেন যে রাউটারের সাথে কানেক্টেড এবং আমার একটি টার্মিনাল কানেক্টেড আছে যেটি হচ্ছে আমার ডেস্কটপ কম্পিউটার এবং এটি হচ্ছে রাউটার। বাকি 3টি পোর্টে কোনো কিছু কানেক্টেড নাই, এখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং এটি ইন্টারনেটের সাথে কানেক্টেড, সিপিইউ ইউজেস কত, মেমোরি ইউজেস কত হচ্ছে, অনলাইন টার্মিনাল কয়টি আছে সেটিও এখানে দেখতে পাচ্ছেন। এবং স্ট্রং সিগন্যাল 4G প্রোভাইডার, এটাই 4G ইনফরমেশন দেখাচ্ছে এবং সিগন্যালের কতটুকু স্ট্রেংথ আছে সেটিও দেখাচ্ছে। এবং এটি আপনারা যে অ্যান্টেনাটি আছে সেটি থেকেই এই সিগন্যালটি পাওয়া যাচ্ছে। আমি ইনডোরে আছি, অনেকের দেখা যায় যে
ইনডোরে সিগন্যাল খুব ভালো থাকে না বা মোবাইলে নেটওয়ার্ক খুব কম থাকে, তারা এই রাউটারটি থেকেও ইন্টারনেট ব্যবহার করলে সিগন্যাল খুব স্ট্রং পাবেন। এবং আমরা দেখি নেটওয়ার্কে, এই দেখতে পাচ্ছেন এই মুহুর্তে 3G 4G কানেক্টেড আছে, এবং আপনারা যদি আপনার এরিয়াতে যদি 4G থাকে তাহলে এটি 4G প্রিফার দিয়ে দেখবেন, এবং আর যদি 4G না থাকে তাহলে এটি ডিফল্ট যেটি আছে তাই রাখবেন। এবং এটি হচ্ছে আপনার সিমের ইনফরমেশান দেখাচ্ছে এবং সিগন্যালের অবস্থা কী সেটিও দেখাচ্ছে। কিছু কিছু অপারেটারে, যদিও এখন আমি যতটুকু জানি যে সবগুলো অপারেটারেই অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যায়, সুতরাং এই সেট আপটা আপনার দরকার নেই। তারপরেও এরা অপশন দিয়ে রেখেছে অ্যাডভান্স সেট আপ, APN সার্ভার, কানেকশান নাম্বার, এগুলো আপনার দেওয়া লাগবে না আর এখনকার কানেকশানে। আর এটি হচ্ছে ওয়ান সেট আপ, আপনারা PPPoE ডায়াল আপ কানেকশান কিংবা স্ট্যাটিক কানেকশান সেটিও দিতে পারবেন, যে নর্মাল ইন্টারনেটের ক্ষেত্রে যারা ব্রডব্যান্ড ইউজ করেন তাদের ক্ষেত্রে এটি লাগতে পারে। এছাড়া দেখেন রাউটারের সবগুলোই আছে, ল্যান, DHCP, স্ট্যাটিক রাউটার, টার্মিনাল, QoS সেট আপ, নেট সেট আপ সবই আছে। এগুলো আপনার অনেকে আছে যে আপনার রিমোট এরিয়াতে হয়তো DVR বা CCTV ক্যামেরার কানেকশন নিতে চায়, তারা সরাসরি এই রাউটার থেকে কানেকশন নিলে আপনারা রিমোটলি যে কোনো জায়গা থেকেই আপনারা আপনাদের এরিয়াটি মনিটর করতে পারবেন। সেক্ষেত্রেও এটি এই রাউটারটি কাজে লাগতে পারে আপনাদের, কারণ অনেক জায়গাতেই দেখা যায় যে রিমোট অঞ্চলে ইন্টারনেট বা ব্রডব্যান্ড সেরকম থাকে না, কিন্তু মোবাইল ব্রডব্যান্ড থাকে, মোবাইল কভারেজ থাকে, তারা ইচ্ছা করলে মোবাইল ইন্টারনেটটা ব্যবহার করতে পারেন। এছাড়া দেখুন রাউটারের অ্যাডভান্স সেট আপও আছে এখানে, এই পোর্ট ফরওয়ার্ডিংও আছে, যারা পোর্ট ফরওয়ার্ড করতে চান তারা পোর্ট ফরওয়ার্ডিংও করতে পারবেন। সার্ভিস অ্যাপ্লিকেশন, এগুলো সবই মোটামুটিভাবে নর্মাল রাউটারের। ও আরেকটি হচ্ছে যে ওয়াইফাই সেট আপটা কেউ কীভাবে করবেন, ওয়াইফাই সেট আপটা নর্মাল রাউটারের মতোই নর্মাল। এখানে যে আপনারা SSID নাম দিয়ে দিতে পারেন, আমি একটু নাম দিই, এবং WPAPSকে হচ্ছে এনক্রিপশন, এনক্রিপশন দিলে আপনি একটি পাসওয়ার্ড আসবে। এখানে একটু বাই ডিফল্ট একটি আছে 1 2 3 4 5 6 7 8, এটি রাখলাম এবং এরপরে সেভ দিয়ে দিবেন। এছাড়া নিচে আপনারা যদি কোনো ম্যাককে ব্ল্যাক লিস্ট করতে চান বা হোয়াইট লিস্ট করতে চান সেটিও কিন্তু করতে পারবেন এইখানে, যে কোনো একটি PCকে আপনারা অ্যাক্সেস দিতে চাচ্ছেন না, সেক্ষেত্রে তখন এই যে এনাবেল ব্ল্যাক লিস্ট দিয়ে সেই ম্যাক অ্যাড্রেসটি দিয়ে দিবেন, তাহলে ওই PC বা ল্যাপটপটি এই রাউটার থেকে কানেক্টেড হতে পারবে না। তো আপনারা এই রাউটারটির সেট আপ দেখলেন, এই সেট আপটি একেবারেই খুব সোজা, এটি নামই দিয়েছে ইন্টেলিজেন্ট রাউটার। আসলে এটি ইন্টেলিজেন্ট, কারণ হচ্ছে যে আমি সিম ডাটা ভরে দেওয়ার পরে আসলে এখানে আমি কোনো কনফিগারই করি নাই, আমি সরাসরি ইন্টারনেটে ঢুকে পড়তে পেরেছি। এবং আমি যদি স্পিড টেস্ট করি, এটি অবশ্য ইন অপারেটার টু অপারেটার ভ্যারি করে, এবং স্পিডও আমি খুব ভালো দেখছি, এবং আমার সরাসরি কেবল দিয়ে এই মুহূর্তে কানেক্টেড আছে। তারপর আমি ব্যান্ডউইডথটি একবার টেস্ট করছি, এখানে 8-10 MB মতো এখানে উঠছে, সো খুব ভালো স্পিড। এবং যদি আমরা ইউটিউব দেখি, খুব ভালো স্পিড আছে। সো আপনারা যারা যাদের এখানে কানেকশনটি নাই, রিমোট এরিয়াতে কানেকশন নাই বা ইন্টারনেট চান, তারা সহজেই রাউটারটি ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।